বিস্তারিত জানাতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি লস্কর আল মামুন এবং ওয়াশিংটন ডিসির প্রতিনিধি দস্তগীর জাহাঙ্গীর। সরাসরি যাচ্ছি সেখানে। সময় সংবাদের ওয়াশিংটন ডিসি স্টুডিও থেকে মোটামুটি ভাবে আজকের দিন যে শেষ কর্মসূচি সেটি নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং আদ্যপন্ত তুলে ধরার চেষ্টা করব। আজকে বাস্তবিক জাহাঙ্গীর, আজকে যেমনটি হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর, আজকে কিন্তু শেষ দিন অর্থাৎ শেষ কার্য দিবসের অর্থাৎ সফরের শেষ দিনটিতে তিনি কিন্তু ব্যস্ত সময় কাটিয়েছেন। সকাল 11টায় তিনি US চেম্বার অফ কমার্সের একটি অনুষ্ঠানে মিট অ্যান্ড গ্রিটে অংশগ্রহণ করেছেন। তারপরে বিকেলে তিনি কিন্তু তার যে আবাসস্থল ডিসকার্টন হোটেলের সম্মেলন কক্ষে তিনি চেম্বার অফ কমার্সের একটি অনুষ্ঠানে মিট অ্যান্ড গ্রিটে অংশগ্রহণ করেছেন। তারপরে বিকেলে তিনি কিন্তু তার যে আবাসস্থল ডিসকার্টন হোটেলের সম্মেলন কক্ষে তিনি প্রবাসী নাগরিকদের একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন। তো এই ছিল আজকে দুদিন দুটি কর্মসূচির দুটি অধ্যায়। তো আমি শুরুতেই আপনার কাছে জানতে চাচ্ছি যে সকালবেলায় আজকে 11টার সময় যে অনুষ্ঠানটি হলো অর্থাৎ মিট অ্যান্ড গ্রিট US চেম্বার অফ কমার্স, এবং সেখানে যে বিষয়টি হয়েছে তিনি কিন্তু বলেছেন যে প্রবাসীদের জন্য তিনি আমেরিকার জন্য স্পেশাল আমেরিকার জন্য বিনিয়োগের একটি আলাদা করে জায়গা করে দিয়েছেন। তো সেই বিষয়টি যদি আপনি একটু তুলে ধরেন। অবশ্যই, ধন্যবাদ মামুন। যে বিষয়টি প্রধানমন্ত্রীর সর্বশেষ অফিসিয়াল যে ভিজে কর্মসূচিগুলো ছিল, আজকে তা শেষ হয়ে গেলেও আজকে সকালবেলায় সকাল 11টায় US চেম্বার অফ কমার্সে উনি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন। এবং বাংলাদেশে বর্তমানে US ইনভেস্টমেন্টের জন্য যে একটি সুন্দর ব্যবস্থা রয়ে গেছে সেটা বারবার তিনি তুলে ধরেন। প্রধানমন্ত্রী আরও বলেছেন যে US এর ইনভেস্টমেন্টের জন্য আলাদা একটি জোন তো থাকবে, যেখানে প্রবাসী বাংলাদেশি আমেরিকানদের জন্য বরাদ্দ থাকবে, যেখানে তারা ইনভেস্ট করতে পারবে। এই এই কথা যখন তিনি আবার সন্ধ্যার সময় সংবর্ধনা অনুষ্ঠানে বলেন, আপনি তো সেখানে ছিলেন, সেই প্রসঙ্গে আসছি দস্তগীর জাহাঙ্গীর, যেটি তিনি বলেছেন সেই একই কথা কিন্তু আবার যখন সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি আলাদা করে ব্যবসায়িক বিনিয়োগ জোন বাংলাদেশে তৈরি করা হয়েছে এবং সেক্ষেত্রে প্রবাসীদের জন্য প্লট থাকবে, এটি কিন্তু বলেছেন। তো এখন আসি আমরা আলোচনা যে পর্বটি মূল অর্থাৎ নাগরিকদের যে সংবর্ধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছিলেন, সেখানে যে তিনি নানা দীর্ঘ একটি বক্তব্য রেখেছেন, একেবারে লম্বা বক্তব্য রেখেছেন, নানান ইতিহাস তিনি তুলে ধরেছেন, তার সবটুকুর তো তুলে ধরা সম্ভব নয়, কিন্তু তার মাঝখানে যদি একটু বলে যেটি তিনি একটু বলেছেন সে বড় কথা, সেটি হচ্ছে যে প্রবাসী বাংলাদেশিদের বাংলাদেশের একটি যে অংশগ্রহণ রয়েছে রেমিটেন্সের মাধ্যমে এবং সেটির যে বাংলাদেশের অর্থনীতিতে বিরাট একটি অবদান রাখছে সেই কথাকে কিন্তু তিনি বারবার বলেছেন। এবং তিনি যেটি বলতে চেয়েছেন যে রেমিটেন্স যোদ্ধারা যে রেমিটেন্সটা পাঠায় সেটি যেন বৈধ উপায়ে পাঠায়, সেই প্রসঙ্গটি যদি আপনি আরেকটু বিশ্লেষণ করেন। অবশ্যই, ধন্যবাদ মামুন। আমি আবারও বলছি যে আমাদের প্রধানমন্ত্রী, আপনি ইতিমধ্যে সংক্ষেপে বলেছেন, আসলেই আমাদের প্রধানমন্ত্রী 72 সনে বাংলাদেশ যে শূন্য, এমনকি বাংলাদেশে কোনো নোট ছিল না, সেই অবস্থা থেকে আজকের বাংলাদেশ যেখানে উন্নয়নের বাংলাদেশ উনি বারবার সেটা বলেছেন, সেই সাথে উনি আরও আমাদের প্রবাসী যারা রয়ে গেছে প্রবাসী বাংলাদেশি আমেরিকান, শুধু বাংলাদেশি আমেরিকানদের জন্য নয়, প্রবাসীরা যারা বাংলাদেশে রেমিটেন্স পাঠান তারা যেন বৈধ উপায়ে এই রেমিটেন্সটা পাঠান, কারণ এতে করে তাদের উভয় পক্ষের এটা একটা দুর্দান্ত সুযোগ বা লাভ রয়েছে। আমি একটু ব্যাখ্যা করে বলি যে যদি একজন রেমিটেন্স বাংলাদেশে লিগাল উপায়ে পাঠান, উনি কিন্তু এখানেও প্রমাণ করতে পারেন যে এখান থেকে উনি বাংলাদেশে ওনার পরিবারকে সাপোর্ট করছেন, আবার বাংলাদেশের জন্য একটা এটা একটা বিরাট সহযোগিতা। এটা বারবার বলে উনি প্রধানমন্ত্রী বলেছেন যে হুন্ডি যাতে কেউ ব্যবহার না করে। এক্স্যাক্টলি, দস্তগীর জাহাঙ্গীর আরেকটি বিষয় এর সাথে যোগ করতে চাই, তিনি কিন্তু এটি বলেছেন যে এজন্য কিন্তু যারা বৈধ উপায় ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠাচ্ছেন তাদের কিন্তু 2% অর্থাৎ 2.5% প্রণোদনা দেওয়া হচ্ছে এভরি টাইম, এটা কিন্তু তিনি বলেছেন এবং এটা কিন্তু বলেছেন। আরেকটা প্রসঙ্গে আসি, তিনি কিন্তু বারবার এর আগে আমরা জানি যে তিনি বিশ্ব ব্যাংকের যে আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফরে এসেছেন অর্থাৎ ত্রিদেশীয় সফরের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র সফরে এসেছেন, সেই বিশ্ব ব্যাংকের বিষয়টা কিন্তু তিনি বারবার বলেছেন,
সেখানে কিন্তু তিনি সেই পদ্মা সেতুতে যে বিশ্বব্যাংক অর্থায়ন করেনি, কেন করেনি তার একটি ব্যাখ্যা বিশদভাবে তিনি বর্ণনা করেছেন কি কারণটি ছিল, সেই বিষয়ে একটু নাই গেলাম। তিনি কিন্তু এটি বলেছেন যে সেই বিশ্বব্যাংকই আমি আবার সেই পদ্মা সেতুটি তাদের কাছে উপহার দিলাম এবং সেই বিষয়টি তিনি বলেছেন, এবং একই সঙ্গে তিনি পদ্মা সেতুর যে অর্থায়ন ফেরত নেওয়ার বিষয়টি বিশ্বব্যাংক চায়নি, বিশ্বব্যাংকের বোর্ড সভায় সেটি সিদ্ধান্ত হয়নি, সেই বিষয়টিও কিন্তু তিনি জানতে পেরেছেন এবারের মতো। আরেকটি বিষয় আপনি যেটি বারবার বলছিলেন যে বিশ্বব্যাংক এই প্রথমবারের মতো কোন রাষ্ট্রপ্রধানকে এমন ভাবে সংবর্ধনা দিয়েছেন যেটি ইতিহাসে বিরল, এবং আরেকটি ঘটনা যে বিশ্বব্যাংক এই প্রথম একক কোনো দেশকে এত বড় অর্থ সহায়তা দিচ্ছে সেটি কিন্তু বিরল। সংক্ষেপে যদি আপনি তো এই এই বিষয়টি কিন্তু আমাদের কাছে সত্যি বাংলাদেশের কাছে একটি বড় বিরল পাওয়া। তো যুক্তরাষ্ট্রের এই সফর শেষে আগামী দিন পরে অর্থাৎ 4 তারিখে তিনি কিন্তু চলে যাবেন যুক্তরাজ্যে। মামুন, আমি শুধু আপনার অনুমতি নিয়ে আমি শুধু বলতে চাই যে এটা সম্পূর্ণ একটি খুবই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ইয়ে ছিল, এবং প্রধানমন্ত্রী অনেক হাত ভরে নিয়ে যাচ্ছেন বাংলাদেশে। ধন্যবাদ দস্তগীর জাহাঙ্গীর। এত যুক্তরাষ্ট্রের এই প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরটি ছিল অত্যন্ত সফল। জাপান সফর সফল হওয়ার পর যুক্তরাষ্ট্র সফর অত্যন্ত সফল এবং ফলপ্রসূ হয়েছে, এবং এর থেকে বাংলাদেশের প্রাপ্তি ছিল অনেক। তো এই ছিল আমি লস্কর আল মামুন এবং সহকর্মী দস্তগীর জাহাঙ্গীরের কাছ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফরের সবশেষ। আমরা সরাসরি ছিলাম যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে।